অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ডিসেম্বর 2020 মীন রাশির কেমন যাবে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। মীন রাশির কেমন যেতে চলেছে আগামী ডিসেম্বর মাস, আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। তো প্রথমে আপনাদেরকে জানাই, এ মাসে গ্রহগত যা গোচর সেই অনুযায়ী কিন্তু আপনাদের এই ফলাদেশটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটি আপনাদেরকে, এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসেবে কাজে আসবে। অর্থাৎ এটা ধরে নেবেন না যে এটা আপনাদের হবেই, কিন্তু আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে এবং আপনার গ্রহের অবস্থান অর্থাৎ বাই বার্থ চার্ট যদি শুভ থাকে, আপনারা নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। কেউ কেউ বলছেন যে স্যার আমার হয়ে যাচ্ছে, অনেক অংশে মিলে যাচ্ছে। কেউ কেউ বলছেন স্যার আমার তো সেই মতন মিলল না। মিলা এবং না মিলা এটি সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার বাই বার্থ চার্ট, বাই আপনার দশা এবং অন্তর্দশা। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা মনে করেন আমার সঙ্গে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, আমার কাছ থেকে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। তো এখানে রাশি লগ্ন জানার জন্য বারবার বলছি, আপনারা প্লিজ বলবেন না, আপনারা কমেন্টস বক্সে করুন, সময় মতো আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন। তো শুরু করা যাক, ডিসেম্বর 2020 মীন রাশির কি ঘটতে চলেছে। দেখুন, প্রথম আসি আপনাদের শরীরগত দিকটা। মীন রাশির এই ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ওভারঅল ভালোর দিক দেখা যাচ্ছে। অর্থাৎ শারীরিক সুস্থতার দিকটা কিন্তু যথেষ্ট ভালো এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, মাসের ঠিক মাঝামাঝির পর থেকে অর্থাৎ 14 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের প্রেমজ সম্পর্কের ব্যাপারটা কিন্তু আপনাদের খুবই ভালো হবে। অর্থাৎ লাভ লাইফটাও কিন্তু 14 তারিখের পর থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। তারিখটা আপনাকে বলে দিচ্ছি, নতুন প্রেম আসবে, প্রেমে আপনার সফলতা নিশ্চিত রূপে পাবেনই পাবেন এবং প্রেমের হাতছানি, নতুন প্রেমের হাতছানি এটাও আপনারা কিন্তু পাবেন। পুরাতন প্রেম কামব্যাক করবে। যদি আপনার রাশিচক্রে পঞ্চম ভাব ভালো থাকে, আপনার একাদশ ভাব ভালো থাকে, আপনার দ্বিতীয় ভাব ভালো থাকে বা পঞ্চম ভাবে কোনো অশুভ গ্রহের যদি দৃষ্টি না থাকে, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনার নিশ্চিত রূপে সফলতা পাবেন। আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অবশ্যই যারা প্রেমে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, আপনারা দেখুন তো আপনাদের পঞ্চম ভাবটা পীড়িত কিনা, পঞ্চমভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, এগুলো দেখা একান্ত দরকার। এবং আপনাদের একাদশ ভাব দ্বিতীয় ভাব এই জায়গাগুলো কিন্তু দেখা একান্ত দরকার। এবং শুক্রের পজিশন, আপনার মঙ্গলের পজিশন এবং চন্দ্রের পজিশন, এই তিনটি প্ল্যানেটের পজিশন কিন্তু প্রেমের ক্ষেত্রে দেখা বিচার্য বিষয়। তো এই হয়েছে আপনার রাশিফলে। মীন রাশির ক্ষেত্রে চারিদিকে যে সমস্যাগুলো যে আসছে সেই সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটবে। আমি এটা আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, সমস্যাগুলো ধীরে ধীরে আপনাদের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু কাটবে। এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ এই সময়ে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি উচ্চ প্রতিষ্ঠা, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি, কর্মক্ষেত্রে আপনাদের সফলতা, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু পাবেন। দেখুন, আপনাদের কেরিয়ার থেকে, আপনাদের সফলতা থেকে এই জায়গাগুলো আপনাদের তো আসবেই আসবে। এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু হবে, নতুন ব্যবসা আপনারা আরম্ভ করবেন। এবং ব্যবসাতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করবেন মনে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতেই পারেন,
এটা কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ। দেখুন বৃহস্পতি যেভাবে আমাদের অবস্থান করছে একাদশভাবে, এবং বৃহস্পতি যে যেভাবে দৃষ্টি দিচ্ছে টেলিকমের সেক্টরে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যা আপনাদের প্রেম প্রণয় সন্তান সুখের জায়গা এগুলো কিন্তু তৈরি করছে। সন্তান সুখের জায়গা আপনাদের দেবতা অর্থাৎ প্রতি আপনাদের শ্রদ্ধার ভক্তি এই সময় প্রচণ্ড পরিমাণে কিন্তু বাড়বে, এবং আপনাদের বিবাহের জায়গাটা, শুভ বিবাহের জায়গাটা যথেষ্ট প্রশমিত করছে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ছে, অর্থাৎ এই সময় আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে চলুন। বিয়ের জায়গাটা শুভ গাঢ় বিবাহের কিন্তু যোগ এই সময় কিন্তু তৈরি করতে চলেছে মীন রাশির জন্য। বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট এই সময় মীন রাশির ক্ষেত্রে শুভ। দেখুন মীন রাশি যদিও এটা হচ্ছে এমন একটা রাশি যেহেতু মাছের সিম্বল, মাছকে যেমন চট করে ধরা যায় না পিচ্ছিল, তেমনি মীন রাশির মন চট করে কিন্তু পরীক্ষা করতে পারবেন না। অর্থাৎ মীন রাশির মন মানসিকতা কিন্তু একদম আলাদা, তার মন বোঝা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। আমি এটা আপনাদেরকে জ্যোতিষীয় আঙ্গিকে আপনাদেরকে জানাচ্ছি। এডুকেশন দিকটা আপনাদের যথেষ্ট ভালো, হায়ার এডুকেশন দিকে ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো। এমনি প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করতে তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো, কিন্তু শিক্ষাগত দিকটা ভালো। সন্তান সুখের জায়গা, বিবাহের জায়গা, সাকসেস সফলতার জায়গা তৈরি করবে। যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এই সময়। আর যারা গভর্নমেন্টের কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত আছে, কন্ট্রাক্ট গভর্নমেন্টের সঙ্গে, তাদের ক্ষেত্রে ভালো। রাজনীতির ক্ষেত্রে যারা কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু এই সময় দেখা যাবে। যদি আপনার রাশিচক্রের দশা অন্তদশা পারমিট করে, রবি ভালো থাকে, শনি ভালো থাকে, তবে কিন্তু এই ফলগুলো আপনারা পাবেন। এবং আপনাদের যেহেতু এই সময় একটু হলো মুখের ভাষা একটু হলো মধুরতা রাখবেন, কারণ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে হট টেম্পারি হয়ে যাওয়ার প্রবণতা। এবং দাম্পত্য সুখের হতে চলেছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা কিন্তু আপনাদের ভালো হবে এই মাসে। সেটা আপনাদের মোটামুটি মাসের ঠিক মিডিল পজিশান থেকে স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মীন রাশির দাম্পত্য সুখের জায়গাও কিন্তু তৈরি করছে। যারা অ্যাস্ট্রোলজার বা ডক্টর বা অ্যাডভোকেট বা টিউশনি করেন, অর্থাৎ জীবিকাটা টিউশনি, তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি কিন্তু আসবে। আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি করছে, প্রাপ্তির জায়গাটা হঠাৎ আকস্মিক প্রাপ্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। এবং প্রাপ্তির জায়গার পাশাপাশি আপনাদের আটকে থাকা টাকা, সেই টাকাটা কিন্তু আপনাদের রিকভারি হবে। প্রাপ্তি বলতে শুধু লটারি শেয়ার ফাটকা নয়, কোনো সূত্র থেকে টাকা পাওয়া, কোনো মারফত টাকা পাওয়া, এই জায়গাটা কিন্তু মীন রাশির কিন্তু আসবে। অর্থাৎ সূত্র মারফত টাকা পাওয়ার জায়গাটা কিন্তু মীন রাশি তৈরি করছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। মীন রাশির ক্ষেত্রে এই জায়গাটা যথেষ্ট ভালো, নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, এবং আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু যথেষ্ট এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। শরীরগত দিক থেকে আসি, যারা 60-এর ঊর্ধ্বে হয়ে গেছে তাদের ক্ষেত্রে হাড়ের সমস্যা, মানে অর্থাৎ আপনার ব্যাক পেন, সিদ্ধারাতে হাড্ডির সমস্যা, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েডের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা আসার সম্ভাবনা থাকছে। এই ব্যাপারে অবশ্যই ডক্টরের সঙ্গে আপনার কনসালটেন্সি করুন, সেক্ষেত্রে বিশেষ সুবিধা কিন্তু আপনাদের হবে। কর্মের জায়গাটাতে আপনাদের ভালো, কর্মের জায়গাটাতে কিন্তু আপনাদের প্রেশার থাকবে, আমি এটা আবারও বলছি, কর্মের জায়গাটা কিন্তু প্রেশার থাকবে, কিন্তু আপনাদের সেখানে মান সম্মানের জায়গাটা কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে। যাদের গাড়ি শোরুম আছে, গাড়ির শোরুমের ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসা খুব ভালো চলে মীন রাশি, অর্থাৎ কন্ট্যাক্টগুলো আপনাদের খুব ভালো আসবে গাড়ির শোরুম। বা যারা মার্কেটিং লাইনে আছে বা সেলস লাইনে আছে বা এজেন্ট, তাদের ক্ষেত্রে এই মাসটাতে বিশেষ লাভ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। মীন রাশির ক্ষেত্রে এই মাসে আপনাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ কিন্তু হবে। ভূমি বাহন সুখ কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ নিজ ল্যান্ড কিনা, নিজ কোনো জায়গা বা জমি কিনলেন বা ফ্ল্যাট কিনলেন বা কোনো গাড়ি কিনলেন, এই জায়গাটা কিন্তু মীন রাশি তৈরি করছে।
অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু হবে যাদের বিউটিশিয়ান এর ক্রস করে রেখেছেন, বিউটি পার্লারে যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, কসমেটিক বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে খুবই ভালো, যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, গ্ল্যামার দুনিয়া, কোরিওগ্রাফি এগুলোর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো ধীরে 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 কিন্তু খুলবে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। অর্থাৎ মীনরাশির ক্ষেত্রে ডিসেম্বর 2020 নতুন যুগের সূচনা করতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু পজিটিভ ফলগুলো ধীরে ধীরে কিন্তু পাবেন। এবং লটারির ক্ষেত্রে অবশ্য আপনাদের জন্মছকটা আপনারা দেখিয়ে নিন, গ্রহগত অবস্থান কি বলছে সেই অনুযায়ী কিন্তু আপনারা লটারি কাটেন, অযথা টাকা নষ্ট করবেন না। ওভারঅল যদি বলা যায় মীন রাশির ক্ষেত্রে ডিসেম্বর 2020 নতুন যুগের সূচনা হতে চলেছে এবং আপনাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে।